অস্থির অস্থির সব টেক ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউনিক টেন চ্যানেলটিকে। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো ভিউয়ার্স, আজকে একটি নতুন জিনিস নিয়ে চলে আসলাম আবারও। তো উপরে নিশ্চয়ই আপনি থাম্বনেলে দেখেছেন, দেখে তারপরে ভিডিওটিতে ক্লিক করেছেন। সো বেশি কথা না বলে ভিডিওটি খুব তাড়াতাড়ি স্টার্ট করব। তার আগে একটা কথা বলেছি, যারা এখনও পর্যন্ত এই ইউনিক টেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন আমাদের ভিডিওগুলি সবসময় দেখার জন্য অথবা সবার আগে দেখার জন্য। তো বন্ধুরা, আমি আজকে কথা বলবো এই এসবিআই ইউনো নিয়ে। সো এসবিআই ইউনো সম্পর্কে যা যা কথা বলার সব এই ভিডিওর মাধ্যমে হবে। দয়া করে ভিডিওটি স্কিপ করবেন না, স্কিপ করলে আপনারা বুঝতে পারবেন না ইউনোতে ট্রানজ্যাকশন লিমিট কীরকম এবং কয়টা আপনি ইউপিআই পাবেন, তো কীভাবে এটি লগ ইন করবেন, সব কিছুই কিন্তু এই ভিডিওর মাধ্যমে দেখানো হবে। তো বন্ধুরা, সরাসরি আমি এসবিআই ইউনো অ্যাপটা ডাউনলোড করে নিয়েছি প্লে স্টোর থেকে। এবার আমি সরাসরি ওপেন করে নিয়ে নিলাম। সো ওপেন করার পর আপনাদের আমি দেখিয়ে দেবো কীভাবে খুলতে লাগে। তো বন্ধুরা, জাস্ট অ্যালাউ করে আপনারা দিয়ে দেবেন। সো অ্যালাউ করে দেওয়ার পর আপনাদের সামনে একটি নতুন ধরনের ইন্টারফেস শো হবে। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এরকম ধরনের একটি ইন্টারফেস আপনাদের সামনে কিন্তু চলে আসবে। সো এখানে কী করবেন, আপনি সরাসরি এইখানে দেখতে পাচ্ছেন এইখানে মাঝের যে অপশানটা আছে এটাতে ক্লিক করে দেবেন সরাসরি। তো ক্লিক করে দেওয়ার পর এখানে তিনটে অপশান দিয়েছে, লগ ইন ইউজিং ইন্টারনেট ব্যাঙ্কিং আইডি, রেজিস্টার উইথ মাই এটিএম কার্ড, আর তিন নম্বরটা রেজিস্টার উইথ অ্যাকাউন্ট ডিটেলস। সো এখানে লগ ইন ইউজিং ইন্টারনেট ব্যাঙ্কিং আইডি দিয়ে দেবেন। দেওয়ার পরে এখানে ইএস আসছে, তো ইএস করে দেবেন, নো করে দেবেন না আপনারা। সো এখানে ইউজার নেমটা আপনাদের দিয়ে দেবেন, ইউজার নেম। সো আমি এখানে আমার ইউজার নেমটা দিয়ে দিচ্ছি। আমার ইউজার নেম দেওয়া হয়ে গেছে, এবার পাসওয়ার্ডটি সরাসরি এন্টার করে নেব। সো পাসওয়ার্ড এন্টার করে নিলাম, এবার সরাসরি নিচের দিকে ফোন নম্বরটা দিতে হবে। সো আমি এখানে ফোন নম্বরটা দিয়ে নেব। সো ফোন নম্বর দিয়ে দেওয়া আমার হয়ে গেছে অলরেডি। সো নিচে সাবমিট বাটন দেখতে পাচ্ছেন, আমি একটু ভালো করে দেখাই, সাবমিট বাটন দেখতে পাচ্ছেন, সো এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে সেভ আসছে, সো আমি সেভ করে দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে টার্মস অ্যান্ড কন্ডিশন কিছু আছে, এগুলো পড়ে নিতে পারেন অথবা নাও পড়তে পারেন। সো এখানে যে রাইট চিহ্ন দেওয়া না থাকে, রাইট চিহ্নটি দিয়ে নিয়ে নিচের দিকে এখানে নেক্সট বাটন আছে, সো এখানে ক্লিক করে দেবেন। তো বন্ধুরা, আপনারা যদি নেক্সট বাটনে ক্লিক করেন, নেক্সট বাটনে ক্লিক করার পরে এরকম ধরনের একটি ইন্টারফেস আপনাদের সামনে শো হবে। তো এবার এখানে কী করবেন, এখানে ছয়টা পিন দিয়ে দিতে বলছে, সো এখানে পিন সেট করতে লাগবে। সো এখানে আমি পিন সেট করছি, আমার একটু ভুল হয়ে গেছে, আমি দুবারা টাইপ করতেছি। সো আমার হয়ে গেল, নিচের দিকে ওই পিনটাই আবার দিতে হবে আপনাকে। এখানে কিন্তু অলরেডি হয়ে গেছে ছয়টা ক্যারেক্টার, তো এখানে সরাসরি নেক্সট বাটনে ক্লিক করে দেবেন। তো বন্ধুরা, নেক্সট বাটনে ক্লিক করার পর ওটিপি কিন্তু চলে আসবে আপনার মোবাইল নাম্বারে। সো ওটিপিটা কিন্তু এখানে আপনাকে এন্টার করে দিতে হবে। সো আমি ওটিপিটা এন্টার করে দিয়ে দিচ্ছি, ওটিপি আমার কিন্তু এন্টার করা হয়ে গেছে। এবার নেক্সট বাটনে সরাসরি ক্লিক করব নিচের দিকে। সো নেক্সট বাটনে ক্লিক করার পরে এখানে লেখেছে কংগ্রাচুলেশনস, ইউ হ্যাভ সাকসেসফুলি রেজিস্টার্ড। তো সরাসরি আমি ওকে করে দেবো। সো ওকে করার পর এখানে আপনারা ব্যালেন্স দেখতে পারবেন, ভিউ ব্যালেন্স। তো এখানে ক্লিক করলে ব্যালেন্স, সো এখানে যদি আপনারা অ্যাকাউন্টে ক্লিক করেন সরাসরি, আমি একটু অ্যাকাউন্টে ক্লিক করে আপনাদের দেখিয়ে দেবো। তো আপনারা অ্যাকাউন্টে যদি ক্লিক করেন এখানে এরকম ধরনের কিছু অপশান পাবেন। আমি সরাসরি ব্যাক করলাম। সো ব্যাক করার পরে এখানে ইউনো পে, ইউনো পেতে আমি সরাসরি ক্লিক করে দেবো। ক্লিক করার পর এখানে ইউপিআই আইডি বানাতে পারবেন, এখানে ইউপিআই আইডি বানাতে পারবেন, এখানে কুইক ট্রান্সফার, এখানে ফান্ড ট্রান্সফার, আর এখানে স্ক্যান করে আপনি পয়সা কাউকে দিতে পারবেন, এখানে বিল পে মানে রিচার্জ যেগুলি আছে সবগুলি কিন্তু এখানে। তো বন্ধুরা, এখান থেকে ট্রানজ্যাকশন লিমিটটা আমি বলি যে ট্রানজ্যাকশন লিমিটটা কীরকম এসবিআই ইউনোতে। সেই ইউনোর কোনো ট্রানজ্যাকশন লিমিট কিন্তু আসলেই নেই। তো আপনার ট্রানজ্যাকশন লিমিটটা হবে অ্যাকাউন্টের। সো আপনার এটা ডিপেন্ড করবে অ্যাকাউন্টের উপর যে আপনার কোন ধরনের অ্যাকাউন্ট। যদি সেভিং অ্যাকাউন্ট হয় তাহলে আপনার ট্রানজ্যাকশন অ্যামাউন্ট বেশি পড়বে। এই নিয়ে আমি পরবর্তী একটা ভিডিও বানাবো ট্রানজ্যাকশন লিমিট কীরকম, তাতে আপনারা
ডিসক্রিপশনে ভিডিওটার লিঙ্ক দিয়ে দেবো, সো ওইখান থেকে দেখে নিতে পারবেন যদি আমি ভিডিওটা পরবর্তীকালে তৈরি করি। সো ট্রানজাকশন যে লিমিট আছে সেই লিমিটটা কিন্তু অনেক ক্ষেত্রে কার্ডের ক্ষেত্রে আলাদা, আবার অন্য অন্য ক্ষেত্রে আলাদা। সো জিরো ব্যালেন্সের একটা খাতা আছে, ওটাকে প্রধানমন্ত্রী জনধন যোজনা অ্যাকাউন্ট বলে। সো ওই খাতা যদি আপনার হয়, আপনি যদি সিএসপি সেন্টারে গিয়ে খুলে থাকেন, মানে ছোটো ব্যাঙ্ক, তো ওইখানে আপনি যদি শাখাতে খুলে থাকেন তাহলে আপনি 10,000 টাকা মাসে উইথড্রল করতে পারবেন আর 4টা ট্রানজাকশন করতে পারবেন, সেটা ইউপিআই হোক অথবা আদার্স কোনো কিছুর ক্ষেত্রে হোক অথবা নেট ব্যাঙ্কিংয়ের ক্ষেত্রে হোক। তো বন্ধুরা, এখান থেকে কিন্তু আপনারা চেক নিতে পারবেন, অনেক কিছু কিন্তু এখানে সুবিধা আছে। আমি সরাসরি একটু নিচের দিকে যাব। সো নিচের দিকে যাওয়ার পরে এখানে একটা অপশন দেখতে পারবেন, সার্ভিস রিকোয়েস্টেড। তো সরাসরি এখানে সার্ভিস রিকোয়েস্টেডে ক্লিক করে দেবো। ক্লিক করার পর এখানে অপশন দেখতে পাচ্ছেন, এখানে সেটিং, মানে এখানে পাসওয়ার্ড টাসওয়ার্ড এগুলো সেটিং করতে পারবেন। এখানে প্রোফাইল দেখতে পাচ্ছেন, প্রোফাইল ঠিক করতে পারবেন। এখানে লোন, এখানে অ্যাকাউন্ট মানে নমিনি টমিনি এগুলো আপডেট করতে পারবেন। এখানে এটিএম কার্ড ডিটেলস, সমস্ত এটিএম কার্ড ডিটেলস এখানে শো করবে। এখানে চেক আর এখানে পেনশন। তো আমরা সরাসরি চেকে ক্লিক করবো। চেকে ক্লিক করার পর আমি দেখিয়ে দিচ্ছি, যদি আপনারা চেকবুক নিতে চান তাহলে এখানে রিকোয়েস্টেড চেকবুকে ক্লিক করে দেবেন, আপনার রেজিস্টার্ড অ্যাড্রেসে কিন্তু চেকবুক চলে আসবে। সো চেক স্টপ, চেক পেমেন্ট যদি আটকাতে চান তাহলে এখানে ক্লিক করবেন, করে স্টপ বন্ধ করে দিতে পারবেন। আপনার যদি কোনো এটিএম কার্ড হারিয়ে যায় তবে আপনি কার্ডে চলে যাবেন, কার্ডে গিয়ে এখানে প্রোফাইল পাসওয়ার্ডটি দিয়ে নেওয়ার পর আপনাকে সাবমিট করলে কিন্তু অলরেডি হয়ে যাবে কাজটি, মানে আপনি কিন্তু অলরেডি প্রোফাইল পাসওয়ার্ড যদি দিয়ে নেন তারপর ডেবিট কার্ড আপনি ব্লক করতে পারবেন। সো বন্ধুরা, নেট ব্যাঙ্কিং কী করে ওপেন করা লাগে, সো নেট ব্যাঙ্কিং ওপেন করার জন্য আমি একটা ভিডিও এরপরে আপলোড দেবো। সো ভিডিওটা যদি না দেখে থাকেন তাহলে ডিসক্রিপশনে যখন আমি আপলোড দেবো তখনই কিন্তু লিঙ্ক দিয়ে দেবো, চাইলে আপনারা সেখান থেকে দেখে নিতে পারবেন। সো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন, আর ভিডিওটি থেকে যদি আপনি কিছু শিখে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন।